Very good morning friends, welcome to my channel. Tumra shobai kemon acho? Ami khub bhalo achi. Ajke hocche Sunday. Ajker weather ta kintu bhishoni bhalo, kalker weather tao bhalo chilo ar ajker weather tao bhalo, besh rod utheche. Shitkal eli na amar khub kichu kichu kotha mone pore jay. School er kotha mone pore jay, choto belay kheltam. ছোটবেলায় স্কুলে খেলা হতো, সেখানে সেই খেলাধুলা করতাম, সব বন্ধুদের কথা মনে পড়ে যায়। তারপরে আবার মার্চ এপ্রিল করে পরীক্ষা হতো, তো সেই টাইমটা গাছের পাতা সব মানে গরমকাল পড়তে শুরু করছে, এরকম গাছের পাতা ঝরে যাচ্ছে, ঠিক এই টাইমটায় আমার মনে হতো যে এইবার হচ্ছে ফাইনাল, যে আমাদের অ্যানুয়াল পরীক্ষা হতো সেই এক্সামের কথা সেই টাইমটায় মনে পড়ে যায়। আর এই টাইমটায় আমার তো বাড়ির কথা তো ভীষণই মনে পড়ে যায়। শীতকালটা হলেই সকালবেলা উঠেই চা, তারপরে আলু দিয়ে মুড়ি ব্রেকফাস্টে, তারপরেই মাছ, মাংস, মাছ, সবার সাথে আড্ডা দেওয়া, পিকনিকে যাওয়া, এই টাইমটা বেশ একটু মিস করছি। তো কিছু করার নেই, বাইরে আছি, এইভাবেই কাটাতে হচ্ছে এখন। তো কবে বাড়ি যাব তাও এখনও জানি না। তো যাই হোক, এখন আমি যেটা করছি, সকালে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আজ দুপুরে খাবো চাউমিন। তো চাউমিন সিদ্ধ হয়ে গেছে আর আলু গাজরটা এখন ফ্রাই করছি। এই যে এখন হচ্ছে গাজর আর আলু ফ্রাই হচ্ছে। আমার কাছে বিট ছিল, বিট দিলাম না, কারণ বিটটা নাকি অয়ন ভেজিটেবল বানাবে, সেই জন্য ওটা আমাকে দিতে দিল না। যাই হোক, এই দুটো জিনিস দিয়ে আপাতত চলছে। আর তো শসা টসা কুচিয়ে রেখেছি, সেগুলো দেখাচ্ছি। আর এখানে হচ্ছে চাউমিনটা পুরো নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে দেখো একটু মেসি হয়ে রয়েছে এই দিকটা, এ পেঁয়াজগুলো আমাকে কুটতে হবে। এখানে কিছু শসা কুটে রেখে দিয়েছি, তো মোটামুটি এগুলোই। আর এখানে কিছু কাঁচা লঙ্কা পড়ে আছে, এগুলো করব। তো চট জলদি এগুলো করে ফেলি, তারপরে একটা জায়গায় যাব। এখন দেখো বেজে গেছে কটা, দেখো দুটো বাজে কিন্তু। তো দুটোর সময় এখন আমরা খাবো, খেয়ে এখনই বেরিয়ে যাব। আর দেখে নাও কেমন চাউমিনটা দেখতে হয়েছে, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ কত সুন্দর বানিয়েছি। শসা দিয়েছি, বিট আছে, আলু আছে, এইসব দিয়ে, আর মশলা দিয়েছি একটু, ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি, টমেটো সস, সয়া সস সামান্য দিয়ে করে দিয়েছি, আর উপরে ডিম ছড়িয়ে। তাহলে চলো খেয়ে নিই। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন দুপুর তিনটে মতো বাজে আর এখন আমরা সব বেরিয়ে পড়েছি, আর্টেসিয়াতে যাচ্ছি। এটা লস এঞ্জেলাসের মধ্যে রয়েছে, আর্টেসিয়ায় অনেক মাছের যে বাজার রয়েছে, তো সেখানেই যাচ্ছি মাছ কিনতে, কারণ ওখানে বাংলাদেশ থেকে প্রচুর মাছ আসে, খুব সুস্বাদু অনেক ধরনের মাছ আসে, যেগুলো আমাদের বাড়ির এই সমস্ত যে মার্কেটগুলো রয়েছে সেখানে পাওয়া যায় না। যেমন আমরা কাতলা, রুই, এই সমস্ত ইলিশ মাছ এখানে পাওয়া যায় না, তো তাই জন্য অত দূরে যেতে হচ্ছে। আর এটা হচ্ছে বাড়ি থেকে 40 থেকে 45 কিলোমিটার মতো লাগে, প্রায় ঘন্টাখানেক মতো যেতে সময় লাগবে। আর এখন দুপুর দুপুর বেরিয়ে পড়েছি, কারণ যেতে আসতে অনেকটা সময় লেগে যাবে, তারপরে আবার কেনাকাটাও আছে। ওখানে অনেক ইন্ডিয়ান দোকান রয়েছে, এর আগে ওখানে দুবার গেছিলাম, অনেক দিন হয়ে গেছে আর যাওয়া হয়নি, মাছও প্রায় শেষ হয়ে গেছে। আর কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, অনেক দিন হয়ে গেল পাতে একটুকরো মাছই পড়েনি, তাই জন্য মনটাও কেমন যেন উসখুস করছে। তো আজকে বেরিয়েই পড়লাম, না হলে আর যাওয়াই হবে না। তাহলে চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন আর্টেসিয়াতে আমরা চলে এসেছি আর আমি এখন দাঁড়িয়ে আছি পার্কিং লটের সামনে। চোখে প্রচণ্ড আলো আসছে, তো কিছু সবজি বাজার করব আর এখানে একটু মাছও কিনবো। বাড়ি থেকে এটা প্রায় 1 ঘন্টা লেগে গেল আসতে, আর যেহেতু এই আর্টেসিয়ার এখানে অনেক ইন্ডিয়ান শপ রয়েছে, সেই জন্য এটাকে লিটল ইন্ডিয়াও বলে। তো প্রথমে আমরা সবজি বাজার করে নেব, তারপরে আমরা মাছের বাজারে যাব। এই বাংলাদেশি মাছ এখানে, সুস্বাদু মাছ এখানে রয়েছে, তো সেই জন্যই এত দূরে আসা। তো চলো আগে সবজি বাজারটা সেরে নিই, তারপরে মাছের ওখানে তোমাদের দেখাচ্ছি। এই আর্টেসিয়াটা লস এঞ্জেলাসের মধ্যেই রয়েছে, তাহলে চলো ফ্রেন্ডস। এখান থেকে একটা কার্ড নিয়ে নিলাম, চলো এবার ভিতরে যাই। এইদিকে দেখো আদা, নারকল সব ছাড়ানো রয়েছে, আর এদিকে সব সবজিপাতিগুলো রয়েছে, দূরেও রয়েছে সবজিপাতি। এদিকটায় রয়েছে অনেক কেক, পেস্ট্রি, এই সব। তো এখান থেকে দুটো ছোট ছোট পেস্ট্রি নেব।
আমাদের বাজার করা হয়ে গেছে, মানে হচ্ছে আমরা সবজি গ্রসারি এই সমস্ত শপিং করে ফেলেছি। আর আমার হাতে কেকও রয়েছে, পেস্ট্রি কেক শপিং করা হয়েছে গ্রসারি আর ভেজিটেবলসের। তো এগুলো ডিকিতে এখন ভরে নেব। আর আজকে না কিন্তু এখান থেকে কোনো প্লাস্টিক নিইনি, আমরা বাড়ি থেকে এনেছি, প্রচুর প্লাস্টিক বাড়িতে জড়ো হয়ে গেছিলো। তো অত প্লাস্টিক কী হবে সেই জন্য বললাম যে প্লাস্টিক ব্যাগ আর নেব না, এখানে আমি এনেছি, এর মধ্যেই সমস্ত কিছু ভরে নেব। তাহলে চলো এইগুলো সব তাড়াতাড়ি করে ভরে নিই, তারপরে যাচ্ছি মাছের বাজার। এই জায়গাটা দেখো কত বড়, এইটাই হচ্ছে আমরা গেছিলাম বাজার করতে। চলো ফ্রেন্ডস, এবার আমরা যাই মাছের বাজারে। বহু দিন হয়ে গেছে মাছ খাইনি, প্রায় দু মাস তো হবেই। অনেক আগে এখানে দুবার এসেছিলাম, তো দুবার মাছ নিয়ে গেছি। এবারে আর ইলিশ মাছ কিনবো না, কারণ ইলিশ মাছ আমার অতটা ভালো লাগে না। কাতলা মাছ ভাবছি কিনবো, তো কাতলা মাছ আর দেখি ছোট কোনো মাছ পাওয়া যায় কি না, তো সেগুলো কিনবো। ফ্রেন্ডস এই যে চলে এসেছি, আর ওখানে রাস্তাটা পার হতে হলো অনেক ছুটে ছুটে। আর এই যে লিটল ঢাকা রেস্টুরেন্ট অ্যান্ড গ্রসারি, এখানে গ্রসারিরও অনেক কিছু পাওয়া যায়। এখান থেকে একবার ম্যাঙ্গো পিকল নিয়েছিলাম, দেখো ভালো ঘিও পাওয়া যায়, বাট ঘি আমরা কিনবো না, ঘি বাড়িতে আছে। এই যে দেখতে পাচ্ছ, চলো ঢুকে পড়েছি। আর এই যে এখানে রয়েছে অনেক মাছ ফ্রোজেন, এখানে টর্টিলা এই সমস্ত রয়েছে। আর এখানে রয়েছে পিকল, অনেক পিকল রয়েছে, যারা সব দেখো নারকেল তেল থেকে আরম্ভ করে অনেক সরষের তেল, খাঁটি সরিষার তেল। আর এদিকে রয়েছে ঘি। আচ্ছা যখন কাটবে আমি তখন দেখাবো। হ্যাঁ এদিকটায় অনেক ছোট ছোট মাছ রয়েছে, আমি মোরালা মাছ দেখতে এলাম কিন্তু দেখতে পাচ্ছি না। এখানে রয়েছে সব গুঁড়ো ইছা এই সমস্ত মাছ। আর এই যে মাছগুলো দেখছো এগুলো কিন্তু খেতে একটু ভালো হবে না, কারণ ওগুলো বরফের সাথে লেপটে আছে, বরফটা গললে তবে মাছগুলো পাওয়া যাবে। তাও এই প্যাকেটের মাছগুলো ভালো। আর হাতে যে মাছটা ধরে আছে এই মাছটার কিন্তু 4-5 কিলো ওয়েট হবে, অনেকটাই বড় মাছ দেখতে পাচ্ছ। হ্যাঁ ওইটাই বলছিলাম, নিচেরগুলো আর উপরেরটা কি ক্যামেরায় ধরবে? হ্যাঁ ধরে ধরে না দেখেন, এটা পমফ্রেট তো। আর ওইগুলো কি? ওই যে এইগুলো অন্য, এইগুলো আছে সরপুটি। হ্যাঁ ধরে না দেখেন, এর সামনে দেখো দেখাবো না এই যে। আর এদিকে এগুলো সব গোটা ইলিশ রয়েছে, কাটা ইলিশ নিলাম না, এরকম একটা গোটা ইলিশ ছোট দেখে নিলাম। আর তার সঙ্গে নিয়েছি একটা কাতলা মাছ বড়, আর পমফ্রেট মাছ নিয়েছি গোটা। এখানে প্রোজেন মটরশুঁটি রয়েছে, আর এখানে যে মাছ বাটা মাছ একবার নিয়ে গেছিলাম। আচ্ছা এখানে মিষ্টি থাকতো, মিষ্টিগুলো এখন এই যে নিচে রয়েছে, নিচে রয়েছে। এদিকে ডাল রয়েছে, এদিকে গ্রসারি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর কি আছে
কড়াই টড়াই এখানে রয়েছে, চাকতি বেলনা, তো এখানেও মিষ্টি রয়েছে প্রচুর। ও বাবা, এখানে অনেক মিষ্টি রয়েছে দেখো, রসকদম থেকে আরম্ভ করে বগুড়ার ফিসা, মাটির হাঁড়ির টক মিষ্টি দই, প্রচুর অনেক কিছু মিষ্টি রয়েছে এখানে, ভ্যারাইটি সব রয়েছে। এখন দেখো চলে এসেছি যেখানে মেশিনে মাছ কাটা হচ্ছে, সেখানে আমাদের যে কাতলা মাছটাই এখন কাটা হচ্ছে, এই যে গোটা বরফের মাছটা কাটছে। কাতলা মাছটা হয়ে গেলে ইলিশ মাছটাও কেটে দেবে, আর পমফ্রেট মাছটা তো কাটতে হবে না, ওটা তো বাড়িতে গোটাই রান্না হবে। মাছের মাথাগুলো কিন্তু কেটে কেটে ভালোই ছোট করে দিয়েছে, বেশ সুবিধাই হয়েছে আমার। আর মাছের মাথাটা তো অতটা খেতে ভালো লাগে না, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করি, আবার কখনো কখনো ফেলেও দিই, কিন্তু এবারে ভাবছি এভাবে ফেলে নষ্ট করব না, মুগ ডালে দিলেও খেতে ভালো লাগে। কিন্তু আমারও যেমন পছন্দ হয় না মাছের মাথা খেতে, অয়নেরও আবার পছন্দ হয় না। আর মুড়োটা ভালোভাবেই ছোট ছোট করে কেটে দিয়েছেন, এবার একটা প্লাস্টিকের মধ্যে ভরে দেবেন। দেখে মনে হচ্ছে খুবই ইজি, কিন্তু এটা খুব ইজি না, কারণ ওই মেশিনের ব্লেডটা খুবই ধারালো, একটু যদি এদিক ওদিক হয়ে যায় না আঙুলটা পুরো কেটে বেরিয়ে যাবে, তাই খুব সাবধানে মাছগুলোকে কেটে দিচ্ছেন। এখানে কিন্তু আবার অনেক খাবারও রেডিমেড পাওয়া যায়, যেমন চিকেন কারি, মাটন কারি, শাক, মাছের ঝাল, আরও অনেক কিছু, বিরিয়ানি থেকে আরম্ভ করে। এখান থেকে আমরা চিকেন শাম্মি কাবাব নিলাম, বাজার টাজার করে চলে এসেছি, এবার বাড়ি ফিরবো। বাড়ি ফেরার আগে আর এক শপে যাবো। আজকে যেটা মাছ নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি, কাতলা মাছ নিয়েছি, আর নিয়েছি পমফ্রেট মাছ। তো ইলিশ মাছটা 1 কিলো মনে মতো নিলাম, $20 নিল, $1600 প্রায়। আর কাতলাটার দাম কত? $43। ক কিলো ছিল, 4 কিলো, ওই 4 কিলো বা কিছু সামথিং এরকম হবে, ওটা $43 নিয়েছে, ওই 3500 এরকম, পারফেক্ট আমি বলছি না এখন হিসেব করে, এই এর মধ্যে। আর পমফ্রেট মাছগুলো ছিল, ওটা $25 মতো নিয়েছে। আরেকটা মার্কেটে যাওয়া হচ্ছে, মাটন মার্কেটে। এখন বহুকাল মাটন খাইনি, ও আমি কিন্তু মাটন একদম পছন্দ করি না বলেও দিচ্ছি, আর রান্না হলেও বাড়িতে খাবো না। তো চলো, তাদের অন্ধকারও নেমে আসছে, মাটন মার্কেটে চলো, কি মাটন কিনবে এখন দেখা যাক। আমার সত্যি বলতে কি, মাটন এখানের, আমি তো একে মাটন পছন্দ করি না, আর তার উপরে যদি এই রকম ফ্রোজেন মাটন হয়, ওরে বাবা, আমি তো রান্নাই করতে দিই না কড়াইতে। ফ্রেশ পাওয়া যায়। তো যাই হোক, এবার যাওয়া যাক, আর বাড়িতে গিয়ে তোমাদেরকে বলছি মাছের সব দাম কত, কারণ এক্স্যাক্ট মনে নেই, তো বিলে সব লেখা আছে, সেগুলো দেখেই বলবো। আর এইগুলো দেখতে পাচ্ছ সব জামা কাপড়ের দোকান, এগুলো কিন্তু সব ইন্ডিয়ান মার্কেট, এগুলো সব লেহেঙ্গা দেখছো না, এগুলো পালাজো জামা, চুড়িদার আছে এখানে, সালোয়ার, ওদিকে লেহেঙ্গা আছে পিছনে। তো শাড়ি টাড়ি এখানে এলেই কিনতে পাওয়া যাবে, ঠিক আছে? এটা মানে শাড়ি তো এখানে এমনি দোকানে কিনতে পাওয়া যাবে না, হয়তো অনলাইনে, না হলে এরকম এই এই দোকান আছে এখানে। তো এখানেও একটা দোকান রয়েছে, তো এখানে অনেক ইন্ডিয়ান শপ আশেপাশে রয়েছে, এই যে এখানে ফুলের, এখানে ঠাকুরের অনেক কিছু আছে দোকান। বাহ, এদিকটা পুরো, আর এদিকটা কি সুন্দর সাজিয়েছে দেখো লাইট দিয়ে। থেকে এখানে এলাম, 1-2 মিনিট লাগলো, আর দেখো কেন এই জায়গাটাকে লিটল ইন্ডিয়া বলে, দেখো চারপাশে এত দোকান, মানে কাপড়ের দোকান, খাবারের দোকান, জুয়েলারির দোকান, এমনি ভেজিটেবলস, সমস্ত কিছু মার্কেট রয়েছে। আর এই যে দেখাচ্ছি তোমাদের, এই যে লেখা আছে দেখো, এটা তো জুম করে দেখাতে পারবো না, লিটল ইন্ডিয়া ভিলেজ ফুড কোর্ট লেখা আছে। আর দেখতে পাচ্ছ এইদিকে প্রচুর দোকান, এগুলো সব ইন্ডিয়ান মার্কেট, এগুলো সব ইন্ডিয়ান। কাপড়ের দোকান দেখছো, প্রচুর প্রচুর জামা কাপড়, জামা কাপড়, ড্রেস দেখো, কি সুন্দর কাপড় দিয়ে করে রেখেছে,
আর একটা দোকান আমি দেখাচ্ছি, চলো। এই দেখো, এটা একটা রেস্টুরেন্ট মনে হচ্ছে। আমরা গোলমাল করে ফেলেছি রাস্তা, এখন দেখে যেতে হচ্ছে। আমরা এখন যাচ্ছি গুগল ম্যাপ দেখে, কিন্তু ভটকে যাচ্ছি, কোথায় যাচ্ছি বুঝতে পারছি না। মাটন খাওয়ার চোটে শরীর থেকে সব মেদ ঝরে যাবে, যা ঘুরপাক খাচ্ছি এই রাস্তার মধ্যে মাটন। ওই জন্যই বলি এসব খাবার দরকার নেই। চলো যাই, দেখো আমেরিকার রাস্তাঘাট দেখাচ্ছি তোমাদের, দেখে নাও আর একবার ভালো করে। আচ্ছা, এখানটা ছোট্ট রেল লাইন করা, না না এটা একটা রেল লাইন কিন্তু, হ্যাঁ আগে ছিল, এখানে রাস্তা রাস্তা হয়ে গেছে হয়তো লাইন। এখানে তো ট্রেন একদম ছোট ছোট, টয় ট্রেনের মতো দেখতে হয়। বাহ, এখানে কত স্পেস দেখো, দারুণ লাগছে না, বিল্ডিংগুলো রাউন্ড করা আছে। এটাও একটা বিশাল বড় মার্কেট, সব একসাথে থাকে, মিষ্টি গ্রসারি এসব একসাথে রয়েছে, হালাল মিট। চলো, আচ্ছা এসে গেছি না, এটাই হবে তো, মিট মার্কেট রয়েছে যে আমরা এসে গেছি। চলো ভিতরে যাই, তাড়াতাড়ি কিনবো আর ফটাকসে চলে আসবো। আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি আর এই যে লাইনে দাঁড়িয়ে আছে, আমি ভিতরে যাব না কারণ ওই মাংস টাংস কাটবে, আমিও সব দেখতে পারবো না, তো সেই জন্য আমি ভিতরে যাচ্ছি না, বাইরেই দাঁড়িয়ে আছি, আমার ভালো লাগবে না দেখতে। মাটন কেনা কমপ্লিট, এই যো লাল পলিথিনে দিয়ে দিয়েছে, আর প্রায় 20 মিনিট মতো লেগে গেল এখানে, 1 কিলো মাটন কিনেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, এখানেই আমি এন্ড করে দিচ্ছি, এমনি অনেকটা বড় হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে থেকো। ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ টাটা। মাছের যে বাজার থেকে আমরা কিনেছিলাম চিকেন সাম্মি কাবাব, তো সেটা ও কিনেছিল, ওটা এখন বাড়িতে গিয়ে খাবো। আর যেটা কিনেছি আমি, যে পেস্ট্রি কেক কিনেছিলাম, এই দেখো আমি এটা এখনই খাবো, ঠিক আছে, আমি আর লোভ সামলাতে পারছি না। ওয়াও কি সুন্দর কেক, এটা কি ফ্লেভার, ম্যাঙ্গো, ম্যাঙ্গো ফাজ, এটা চকলেট ফাজ, চকলেট ফাজ। তো আমি ম্যাঙ্গোটা আগে কাটবো, আমি চকলেট অনেক খেয়েছি, ম্যাঙ্গোটা আগে দেখি। বাহ বাহ, জামাই পড়ছে, এটা ভালোই, এইটা খাবো। বাহ, বেশ ভালো লাগছে।